মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বনগাঁ কালীতলা পার্কিং এলাকা পরিদর্শন করলেন জেলা শাসক সহ প্রশাসনের অন্যান্যরা। পরিদর্শনের পর কিভাবে কাজ হয় সে ব্যাপারে রাজ্য সরকারকে রিপোর্ট দেওয়া হবে বলে জানালেন জেলা শাসক। বনগাঁ পুরসভার পার্কিং এলাকা থেকে সংগৃহীত রাজস্ব সরাসরি রাজ্য সরকারের ট্রেজারিতে জমা হবে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে মান্যতা দিতে শুক্রবার বনগাঁয় পুরসভার পার্কিং এলাকা পরিদর্শন করলেন জেলা শাসক এবং প্রশাসনের অন্যান্য কর্তারা। বনগাঁর মিলনপল্লী পার্কিং থেকে পেট্রাপোলগামী ট্রাক থেকে বনগাঁ পুরসভার একটি মোটা টাকা আদায় হয়। সেই টাকা পুরসভা নিজের মতো ব্যবহার করে। দিন কয়েক আগে মধ্যমগ্রামে জেলার প্রশাসনিক বৈঠকে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিষয়টি জানালে তিনি তৎক্ষণাৎ জেলা প্রশাসনকে নির্দেশ দেন যে এখন থেকে এই টাকা রাজ্য সরকারের ট্রেজারিতে জমা করতে হবে। কিভাবে সেটি হবে তা দেখার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দেন। পেট্রাপোল বেনাপোলে যে গাড়ি, এ থেকে গভর্নমেন্ট কোনো রেভিনিউ পায় না। হিউজ রেভিনিউ পাওয়া উচিত আমাদের। এটা আমি চিফ সেক্রেটারিকে আগেও বলেছিলাম যে এ থেকে আমাদের রেভিনিউ আর্নিং করতে হবে, প্রচুর রেভিনিউ আসা। এটা ডিএম সাহেব ডিও জানেন। কেন আসে না? এটা বার করতে হবে আমাদের রেভিনিউটা কি করে বেরোয় এখান থেকে। অনেক কয়েক কোটি টাকা পাওয়া যাবে এখান থেকে। রাজেশ, আবার রাজেশ, রাজেশ ট্রান্সপোর্ট, রেভিনিউ পাওয়া যাচ্ছে না, অনেক রেভিনিউ আর্ন করা যেতে পারে। গোপালিকা বালুকেও নিয়ে নাও টিমে, আর ডিএম থাকুক, ওখানকার এসপি থাকুক, বসে একটা টিম করে তোমরা একটা করে নাও। মিউনিসিপালিটি কালেক্ট করে এটা, কিন্তু এটা হবে না। এটা মিউনিসিপ্যালিটি কালেক্ট করলো, টাকাটা মিউনিসিপ্যালিটি চলে যাবে কেন? এই টাকাটা গভর্নমেন্টের একদম ডাইরেক্ট গভর্নমেন্ট ফান্ডে আসবে। ফাইন্যান্স সেক্রেটারি মাস্ট টেক কেয়ার। এই ফান্ডটা নিয়ে মিউনিসিপ্যালিটি নিজের ইচ্ছা মতো খরচ করবে বা এ করবে, এটা মিউনিসিপ্যালিটি আলাদা ফান্ড পায়। এই ফান্ডটা কিন্তু আসবে গভর্নমেন্ট ফান্ডেড, ডাইরেক্ট ট্রেজারিতে আসবে। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ অনুযায়ী এদিন বনগাঁয় আসেন জেলা শাসক। এদিন প্রথমে তিনি বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার, মহকুমা শাসক, পৌর প্রশাসকের সাথে বৈঠক করেন। পরে মিলনপল্লী পার্কিং পরিদর্শনে যান। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এখানে এসেছি, এখানে কিভাবে কাজ হচ্ছে তা দেখে রাজ্য সরকারকে রিপোর্ট দেব, তারপর সেখান থেকে যেমন নির্দেশ আসবে সেই অনুযায়ী এগোব। আমরা আজকে এসেছি, আমাদের সঙ্গে এসপি সাহেব আছেন, এসডিও সাহেব আছেন, আরটিও চেয়ারম্যান বনগাঁ মিউনিসিপ্যালিটি এখানে চেয়ারপারসন আছেন। আমরা এটাই দেখতে এসেছি এখানে কিভাবে এদের কাজ চলছে আর কিভাবে এটাকে আরও মানে আমরা এটাকে ট্রান্সপারেন্ট করতে পারি। আজকে তুরো দেখে নিচ্ছি কীভাবে সিস্টেমটা চলে, তারপরে আমরা আমাদের যা রিপোর্ট আছে সেটা সরকারকে দেবো, তারপরে সরকার যেভাবে নির্ণয়, যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেভাবে আমরা কাজ করব। অন্যদিকে এ ব্যাপারে পৌর প্রশাসক গোপাল শেঠ জানান, রাজ্য সরকারের রাজস্ব আর পুরসভার পার্কিং চার্জ দুটি বিষয় আলাদা। রাজ্য সরকার রাজস্ব আদায় করলে তাতে পুরসভার কোনো সমস্যা নেই, পুরসভার যে নিজস্ব তহবিল আছে সেখানেই পার্কিং চার্জের টাকা জমা পড়বে। এই গাড়িগুলি যেগুলো আসছে রাস্তা জ্যাম হচ্ছে, তার জন্য আমি এটা প্রস্তাব দিয়েছিলাম অনলাইন সিস্টেম, সেটাকে অপারেট করবে রাজ্য সরকার। অপারেট করে সেই গাড়িগুলো যেরকম ট্রেনের রিজার্ভেশনে লোক যায় সেরকম যাবে, আমাদের পার্কিংয়ের যে চার্জ আছে সেটা দেবে, ওখানে যে এই যে অবজারভে রিজার্ভেশন করার জন্য যে চার্জটা সেটা সরকার নেবে। এতে অসুবিধার কিছু নেই, ভুলিয়ে ফেললে হবে না। বনগাঁ পৌরসভার কোনো স্বার্থপূর্ণ আমার পশ্চিমবঙ্গ সরকার করবে, সুতরাং আরও ডেভেলপ হবে, আরও সুন্দর হবে, আমাদের মডেল শহর তৈরি হবে। আমরা তো ওইগুলো টাকা কোথায় আছে এটা দেখার বিষয় না, বিষয় হচ্ছে আমার এখানকার ডেভেলপমেন্ট, এখানে কর্মসংস্থান, সেইগুলো তৈরি করার জন্য যা করার মমতা ব্যানার্জি করছে। রাজ্য সরকারের তহবিলের সঙ্গে পার্কিং চার্জের কোনো সম্পর্ক নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।